হ্যালো ভিউয়ার্স, টেকল্যান্ডের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আপনাদের সামনে আনবক্সিং এবং রিভিউ করব রেডমি 6A এর। রেডমি 6A ফোনটি আসলে একটি বাজেট ফোন এবং এটি বর্তমান বাজারে শাওমির সবচেয়ে কম দামি ফোন। আপনারা এই ফোনটি বাজারে অফিসিয়ালভাবেই 10,000 টাকার মধ্যে পাবেন এবং এই ফোনটি অলরেডি গ্লোবাল ভার্সন বাজারের মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আপনারা অবশ্য আনঅফিসিয়ালভাবে কিনলে আরেকটু কম প্রাইসে বিভিন্ন দোকানগুলোতে পেতে পারেন। আপনাদের জন্য এই সেটটি আনবক্সিং এবং রিভিউ করার জন্য স্পন্সর করেছে আগ্রাবাদ আখতারুজ্জামান সেন্টারের জোজোবিডি শপ। তাদের দোকান থেকে যে কোনো আনঅফিসিয়াল সেট কিনলে আপনারা পাচ্ছেন 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি। এছাড়াও তাদের দোকানে ফোন এক্সচেঞ্জের সুবিধাও রয়েছে। তাদের দোকানের গ্রুপ এবং পেজ লিঙ্ক দেওয়া হলো ডিসক্রিপশন বক্সে। শাওমি, হুয়াই, স্যামসাং সহ যে কোনো ব্র্যান্ডের অরিজিনাল ফোন কিনতে ঘুরে আসতে পারেন তাদের দোকান থেকে। তো চলুন আমরা ফোনের আনবক্সিংয়ে ফিরে যাই। আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে যে রেডমি 6A ভার্সনটি রয়েছে সেটি হচ্ছে গ্লোবাল ভার্সন। এই সেটটির গ্লোবাল ভার্সন যেহেতু বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, সেহেতু এই সেটটির কাস্টম রুম বা স্টক রুম নিয়ে আপনাদেরকে আর চিন্তা করতে হবে না। আপনারা গ্লোবাল ভার্সনের রুমটি ইজিলি বাজার থেকে কিনতে পারবেন। সেটটির বক্সের ভিতরে আপনারা পাচ্ছেন ইউজার গাইড, তার সাথে চার্জার এবং ডাটা কেবল। চার্জারটি ছিল 1000 mAh অর্থাৎ 1 ampere চার্জার। এই বাজেট হিসেবে কিন্তু চার্জারটি যথেষ্ট ভালোই ছিল, যদিও আপনাকে এই সেটটি ফুল চার্জ করতে এই চার্জারটি দিয়ে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা চার্জে দিয়ে রাখতে হবে। আর চার্জারটি দেখলেও কিন্তু বোঝা যায় যে এই ফোনটি গ্লোবাল ভার্সনের। সাধারণত চাইনিজ ভার্সনের যে ফোনগুলো রয়েছে সেগুলোর চার্জারের পিনগুলো কিন্তু একটু ভিন্ন হয়। ফোনটি একেবারে লো বাজেটের ফোন হওয়ার কারণে কিন্তু এই ফোনটির সাথে তারা কোনো ক্লিয়ার ব্যাকপার্ট উপহার দেয়নি, এবং সেটি আমার একটু হলেও মন ক্ষুণ্ণ হয়েছে। তারা কিন্তু একটা ক্লিয়ার ব্যাকপার্ট চাইলেই উপহার দিতে পারত। তো চলুন এবার বক্সের জিনিসপত্রগুলো একপাশে রেখে আমরা ফোনটি নিয়ে কথা বলি। ফোনটির ডিজাইনটা একটু অন্যরকম করেছে শাওমি তাদের অন্যান্য লো বাজেটের ফোনগুলো থেকে। যদিও স্পিকারটি পিছনের দিকে দিয়েছে অন্যান্য ফোনগুলোর মতোই, কিন্তু এর মধ্যে ক্যামেরা বাম্পে একটি পরিবর্তন এনেছে যা দেখলে অনেকটা ডুয়েল ক্যামেরার মতো লাগে। কিন্তু এই ফোনটি কিন্তু সিঙ্গেল ক্যামেরার, এবং ফোনটির ডিজাইন ছিল অ্যাজ ইউজুয়াল অন্যান্য শাওমির ফোনের মতোই ফিনিশিং প্লাস্টিক বডির, এবং কি পজিশনগুলো অন্যান্য শাওমির ফোনের মতোই। হাতের বাম পাশে পাচ্ছেন সিম ট্রে এবং এসডি কার্ড ট্রে, এবং তার সাথে ডান পাশে পাচ্ছেন ভলিউম রকার এবং পাওয়ার বাটন। পিছনের দিকে ফ্ল্যাশ লাইটের সাথে ক্যামেরা, উপরের দিকে 3.5 mm অডিও জ্যাকের সাথে থাকছে না কোনো আইআর ব্লাস্টার, অর্থাৎ রিমোট কন্ট্রোলের সুবিধাটি কিন্তু আপনারা এই ফোনটিতে পাচ্ছেন না। ফ্রন্টের দিকে থাকছে না কোনো ক্যাপাসিটিভ টাচ বাটন, তার জায়গায় থাকছে অন স্ক্রিন বাটন, যেটি আমার কাছে একটু বেনানান লেগেছে। কারণ এই স্ক্রিন টু বডি ইস্যুর সেটে কিন্তু তারা ইচ্ছে করলে অন স্ক্রিন বাটন না দিয়ে টাচ বাটন দিতে পারত, আর আমার কাছে সবসময় টাচ বাটনটি পছন্দের। সেটটির মধ্যে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 5.45 ইঞ্চির ডিসপ্লে, যার মধ্যে ডিসপ্লে PPI ছিল 295। ডিসপ্লে সাইজ হিসেবে ডিসপ্লে PPIটি কম মনে হলেও বাজেট হিসেবে কিন্তু ডিসপ্লে PPIটি যথেষ্টই ছিল। আপনাদেরকে শুধুমাত্র ফুল ভিউ স্ক্রিনের স্বাদ দেওয়ার জন্যই এই ডিসপ্লে সাইজটি এত বড় রাখা হয়েছে। যদিও ফুল ভিউ স্ক্রিনের স্বাদ পাবেন কিনা তা নিয়ে আমার একটু সন্দেহ আছে, যেহেতু এর স্ক্রিন টু বডি রেশিও ছিল 72.7%। শাওমি কিন্তু এই সেটটির হার্ডওয়্যারের ক্ষেত্রে একটু পরিবর্তন এনেছে অন্যান্য লো বাজেটের শাওমি সেটগুলোর তুলনায়। কারণ এই সেটটির মধ্যে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও A22 চিপসেট, যেখানে শাওমি অন্যান্য লো বাজেটের সেটগুলোর মধ্যে কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করত। এই মিডিয়াটেকের প্রসেসরটিও কিন্তু কোয়াডকোর প্রসেসর এবং প্রত্যেকটি কোরই হচ্ছে 2 GHz। এবং এই বাজেটে আমি এই মিডিয়াটেক হেলিওর পারফরমেন্স নিয়ে যথেষ্ট সন্ধিহান। এমনকি শাওমি এই সেটটার মধ্যে কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেয়নি। রিয়ান ইন্ডিয়া কোড দিলে আপনারা ফেস আনলক অপশনটি পাবেন, এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফেস আনলকটি কিন্তু খুব বেশি ফাস্ট ছিল না। এই আলোর মধ্যেও যদি এই ফেস আনলকটি এতটা ডিস্টার্ব করে তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন যে অন্ধকারে গেলে এই ফেস আনলকটি কতটুকু কাজ করবে। তো ফেস আনলকটি কখনোই একটি স্মার্ট সিকিউরিটি হতে পারে না। এখানের মধ্যে শাওমি 10,000 বাজেট হিসেবে কিন্তু একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিতেই পারত চাইলে। এই ফোনটির মধ্যে শাওমি ইউজ করেছে 3000 mAh ব্যাটারি। আপনারা খেয়াল করছেন কিনা জানি না যে ইদানিং শাওমি কিন্তু তাদের যে বড় ব্যাটারি প্রথাটা ছিল সেই প্রথাটা থেকে আস্তে আস্তে বেড়ে হয়ে যাচ্ছে। আগে কিন্তু শাওমি তাদের প্রত্যেকটি ফোনের মধ্যে প্রায় 4,500 mAh 3,500 mAh ব্যাটারি ইনক্লুড করতো, কিন্তু এখন তারা লো বাজেট বা হাই বাজেটের ফোনগুলোর মধ্যে কিন্তু 3,000 mAh বেশি ব্যাটারি ইনক্লুড করছে না। যেখানে ডিসপ্লে সাইজটা প্রতিনিয়ত বাড়ছে সেখানে ব্যাটারিটা কিন্তু কমিয়ে আনছে তারা। শাওমির পূর্বের ফোনগুলোর মতো পরিপূর্ণতা কিন্তু এখনকার শাওমির ফোনগুলোর মধ্যে পাওয়া যাচ্ছে না বলেই আমার কাছে মনে হচ্ছে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো চলুন ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলা যাক। আগেই বলেছিলাম এই ফোনটির মধ্যে ইউজ করা হয়েছে সিঙ্গেল ক্যামেরা। সিঙ্গেল ক্যামেরাটি হচ্ছে 13 MP, যার অ্যাপারচার 2.2, এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 5 MP এবং সেটির অ্যাপারচারও 2.2। এই ফোনটি দিয়ে আপনারা কোনো ধরনের স্লো মোশন ভিডিও রেকর্ডিং করতে পারবেন না, যদিও টাইম ল্যাপস সুবিধা এখানে দেওয়া আছে, এবং 108 GB ভিডিও রেকর্ডিং করতে পারবেন, কোনো ধরনের 4K বা 2K ভিডিও রেকর্ডিং করতে পারবেন না।
ফোনটির এই 13 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরাটির ফোকাস স্পিড মোটামুটি ভালো মানের হলেও শাটার স্পিড নিয়ে আমি যথেষ্ট পরিমাণ হতাশ। আপনারা একটু ভালো করে দেখলেই বুঝবেন যে আমি একবার ক্লিক করার পর কিন্তু আরেকটি নেক্সট ছবি তুলতে গেলে এই ফোনটি ফ্রিজ হয়ে যাচ্ছিল। এখন এটি কি ফোনটির আপডেটের সমস্যা, সফটওয়্যারের সমস্যা, নাকি এটি ফোনটির হার্ডওয়্যারগত দিক দিয়ে মিডিয়াটেক হেলো প্রসেসরটির সমস্যা, সেটা নিয়ে আমি একটু সন্দিহান। আপনারা দেখছেন যে গ্যালারিতে ক্লিক করলেও কিন্তু ছবিগুলো আসতে একটু সময় নিচ্ছিল। যদিও ছবিগুলো মোটামুটি শার্পনেসটা ভালো ছিল এবং কালারটা ভালো ছিল, কিন্তু একটু ফ্রিজিং আমি অনুভব করছিলাম এই ক্যামেরাটির মধ্যে। আপনারা আমার ভিডিওটি দেখলেই কিন্তু এই জিনিসটা ভালোভাবে অনুভব করতে পারবেন। এবং ফ্রন্ট ক্যামেরা নিয়ে যদি আমি কথা বলি, তাহলে ফ্রন্ট ক্যামেরাটির পারফরমেন্স তো যথেষ্ট ভালো ছিল ক্যামেরার বাজেট হিসাবে। মোটামুটি ভালো মানের সেলফি তুলতে পারবেন আপনারা এই ফ্রন্ট ক্যামেরাটি দিয়ে। ফ্রন্ট ক্যামেরাটির ক্ষেত্রে কিন্তু আবার শাটার স্পিডটি আমি মোটামুটি ভালো মানেরই পেয়েছি, খুব দ্রুতই ছবি তুলতে পারছিলাম এবং গ্যালারিটি কিন্তু এদিক দিয়ে এসে ডিস্টার্ব করছিল না। তো এটি কি কারণে আমি আপনাদেরকে এখনও নিশ্চিতভাবে বলতে পারছি না যে এটি কি ফোনের হার্ডওয়্যারের কারণে নাকি কোনো ক্যামেরা ইস্যু যা এই ফোনটির আপডেটের মাধ্যমে Xiaomi খুব দ্রুতই ঠিক করে দিবে। এই ফোনটি আপনারা বাজারে 16 GB ইন্টারনাল সাথে 2 GB র্যাম এবং 32 GB ইন্টারনাল সাথে 3 GB র্যামের দুটি ভাষণে বাজারে পাবেন। এবং ফোনটির মধ্যে আপনারা ডেডিকেটেড স্লটে এসডি কার্ডও ইউজ করতে পারবেন 256 GB পর্যন্ত। এখন এই ফোনটি নেওয়া কি আপনার জন্য উচিত হবে? এই কিছুক্ষণের ব্যবহারে আমি যেটি বুঝলাম যে বাজেট হিসাবে এর ক্যামেরা ঠিকঠাকই ছিল, কিন্তু পারফরমেন্স এই ফোনটির বাজেট হিসাবে আমার কাছে ততটা ভালো লাগেনি। জানাবেন অবশ্যই কমেন্ট সেকশনে এবং নেক্সট ভিডিও পাওয়া পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।